আজকে অনেকদিন পর আমি ব্লগ করতেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন সবার কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিফাত হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং সিফাত হোসেন ব্লগ। আজকে অনেকদিন পর আমি ব্লগ করতেছি, তো মোটো ব্লগের টাইপে আর কি। তো আজকে আমি যাবো বংশাল আমার বাইক রিপেয়ার করতে। আসলে আমি যে কথা বলতেছি আমার ভয়েসটা আমি আলাদা লাগাইছি, তো দ্যাটস ওয়াই আমি বেশি কথা বলবো না ভিডিওতে, খুব কম কথা বলবো, বিকজ আমার কাছে বেশ অনেক বেশি ঝামেলা মনে হয় এই ব্যাপারটা। যতদিন পর্যন্ত আমি অ্যাডাপ্টার না কিনছি, তো এরকম মানে কথা কম বলবো ভিডিওগুলোতে, মোটো ব্লগ টাইপের যেগুলো। সো চলেন যাওয়া যাক।
So finally, আমি আমার বাইকটা রিপেয়ার করে ফেলেছি and আমি এখন আমার বাসায় যাচ্ছি। তো দীর্ঘ 4-5 ঘন্টা আমি মানে আমার বাইকের কিছু সময় দেওয়ার পর আমি আমার বাইক মানে ফাইনালি রিপেয়ার করতে পারছি। অনেক টায়ার দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই, টানা সময় দিচ্ছি বাইকটার পিছনে, অনেক কষ্ট করলাম। দেন ভালো করছে, বাইকটা ঠিক হয়েছে, বাট কয়েকদিন আস্তে আস্তে চালাইতে হবে। তো নতুন পিস্টন লাগাইছি, তো দেখি দেখুন না আস্তে আস্তে চালাই। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগছে সবাই একটু জানাই দেন। ফার্স্ট টাইম ট্রাই করলাম মোটো ব্লগ, জানি না কেমন হয়েছে। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ব্লগ দেখা হবে। তো আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন, টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে বাই।